আসসালামু আলাইকুম। আশা করি সকল যে সময় বন্ধুরা ভালো আছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, এই মুহূর্তে আমার সামনে একটা সেট দেখতে পাচ্ছেন, সেটটি হচ্ছে রেডমি 8। তো সেটটা তো সমস্যা আমি আপনাদের দেখাবো বন্ধুরা। তো সেটা আমি অলরেডি খুলে রেখেছি ভিডিওটা ছোটো করার জন্য, জাস্ট আপনাদের দেখাবো যে কীভাবে এরকম সমস্যা হলে আপনারা সমাধান করবেন। তো সমস্যাটা আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি কিন্তু ডিসকানেক্ট করা রয়েছে। তো আমি ব্যাটারিটা কানেক্ট করবো। কানেক্ট করার মাত্রই দেখুন বন্ধুরা, কানেক্ট করার মাত্রই কিন্তু আমার এখানে সেট অটোমেটিক চালু হলো, মানে যে অটোমেটিক স্টার্ট নিচ্ছে, চালু হচ্ছে, আবার এমনি বন্ধ হয়েছে, আবার চালু হচ্ছে। তো এরকম সমস্যা আমরা যদি অনেকে পেয়ে থাকি, কিন্তু পেয়ে থাকার এরকম সমস্যা পেলেই কিন্তু আমরা কাস্টমারকে বলি ভাই এটা সফটওয়্যার করতে হবে। তো আমরা এরকম সমস্যা পেলেই আমি কিন্তু সফটওয়্যার করার চেষ্টা করি। তো এই সমস্যাগুলো শুধু সফটওয়্যার সমস্যা হয় না, হার্ডওয়্যারের সমস্যা হয়, সেটাও আমি আপনাদের দেখাবো যে কোথা থেকে এই সমস্যাগুলো হতে পারে। তো মূলত এই সমস্যাটা হয়েছে আমি এ সেটে, এটা হচ্ছে কি পাওয়ার সুইচ থেকে, পাওয়ার সুইচটা এ আছে। তো বন্ধুরা, এ সেটটাতে পাওয়ার সুইচের সমস্যা হওয়ার কারণ হচ্ছে হয়তো কখনো পানি ফুলে গেছিলো বা তলাজাতে কোনো কিছু লেগেছিলো। বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু হালকা কিন্তু রয়ে গেছে, এখানে ফ্যাঙ্গাসগুলো রয়ে গেছে, এটা হচ্ছে কাস্টিং। তো এটার সাথে কিন্তু এইটা ই হয়ে আপনার শর্ট হয়ে যায়, এখানে এরকমই ছিল, আমি খোলার পর দেখি এখানে এরকম ছিল। তো এখানে পরিষ্কার করেছি, তারপরে কিন্তু কাজ হয়নি। তো আমি এখন দেখাবো এই সমস্যাগুলো, এটা তো হয়েছে এই সুইচ থেকে। তো আরও অন্য অন্যগুলো এরকম সমস্যা হতে পারে, সেটা হচ্ছে সুইচ থেকে এখান থেকেও হতে পারে, আবার যদি আপনারা যদি ভিতরে দেখেন তো এখান দিয়েও কিন্তু হতে পারে। এখানেও অনেক সময় এই ফ্যাঙ্গাস হয়ে তুলতে পারে, কিন্তু শর্ট হয়ে যায়, লাইনগুলো শর্ট হয়ে যায়, কিন্তু এই সমস্যাগুলো হতে পারে। এই সমস্যাটা আইসি থেকেও হয়, এরকম পরে টরে যাওয়ার পরে এরকম কিন্তু সমস্যা হয় অটোমেটিকলি, কিন্তু সফটওয়্যার করেও কিন্তু কাজ হয় না। তো আমি এখন এটাতে জাস্ট আমি সুইচটা শুধু চেঞ্জ করবো, আমার কাছে পুরা এটা নাই। তো এটা সাধারণত মিলে না, এখন যেগুলো আছে রেবনগুলো মেলে না, আমি জাস্ট আমি সুইচটা চেঞ্জ করবো বা সুইচটা খুলে আমি আপনাদের দেখাবো যে আমাদের সমস্যাটার সমাধান হয় কি না। তো এই সমস্ত সুইচগুলো সাধারণত টু পিনের থাকে, দুই পিনের থাকে, দুই সাইডে পিন। তো আমি দেখাবো হালকাভাবে, যদি আমরা সোল্ডারিং আয়রন এখানে ধরি তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু আলগস্ত উঠে যায়। আমার সুইচটা নষ্ট, আমার তো ওটা নষ্ট হয়ে গেছে, এটা ইগ লাগলে সমস্যা নেই। তো এই যে আমার সুইচটা কিন্তু আমাদের টু পিনের, দুই সাইডটা দুটো পিন মাত্র। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি ফ্যাঙ্গাসের কারণে, তুইতার কারণে কিন্তু এখানে কিন্তু অনেকটুকু পয়েন্ট নষ্ট হয়ে গেছে। এখন আমরা ব্যাটারিটা কানেক্ট করে দেখবো যে এখন আমাদের সেটটা অটোমেটিকলি চালু হয় কি না। না বন্ধুরা, আমাদের কিন্তু এখন কিন্তু চালু হচ্ছে না। তো আমি এখন টুইজার দিয়ে এখানে শর্ট করে দিয়ে দেখবো যে আমাদের এসিউজ এখন কাজ করে কি না। আমাদের কিন্তু এখানে শর্ট করে দেওয়ার মতো কিন্তু চালু হলো সেটা। দেখবো এখন আমাদের অত অটোমেটিক বন্ধ হয়ে যায় কিনা, রিস্টার্ট নাই কিনা সেটা দেখবো। বন্ধুরা আমাদের সেটটা কিন্তু রান হয়ে যাচ্ছে। হয়তো এখানে সেন্সরের সমস্যা হচ্ছে, তো আমাদের কিন্তু ফোনটা কিন্তু অলরেডি চালু হয়ে গেল।
তো আমরা এখন এখানে একটা সুইচ লাগাবো, সুইচ লাগালে লাগিয়ে আপনাদের দেখাবো। আমরা জাস্ট এই সুইচগুলো লাগাবো এখানে। সুইচটার দুই সাইডে আমরা সোল্ডারিং আয়রন দিয়ে একটু রং লাগিয়ে নেব, কারণ আমাদের ওখানে হালকাভাবে দিলেই কিন্তু আমাদের যেন কাজ হয়। কাজ করার সময় কিন্তু খুব আস্তে কাজ করতে হবে, কারণ একটু হিট বেশি হলেই কিন্তু সুইচটা ভিতরে নষ্ট হয়ে যাবে। আমরা সুইচটা অলরেডি লাগিয়ে ফেলেছি, এখন আমরা আবার একটু রান করে দেখবো আমাদের সুইচটা কাজ করে কিনা। তো আমরা সুন্দরভাবে কিন্তু এভাবে যদি সুইচটা লাগাই তাহলে কিন্তু আমাদের নতুন করে আমাদের রেবনটা কিনতে হয় না। বন্ধুরা আমাদের কিন্তু সুইচটা কিন্তু কাজ করেছে, তো আশা করি বুঝতে পেরেছেন এভাবে যদি আমরা যদি কাজ করি তাহলে কিন্তু আমাদের অনেকগুলো সমস্যার সমাধান হয়। একটু দেখা যায় এগুলো যদি সাউন্ড ফাইল করি, ফাইল করার পরে কিন্তু আমাদের এই কাজ করতেই হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।